সালাম আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো ফ্লিট কাপলিং কে নিয়ে। এটা কোথায় বা কীভাবে কাজ করে সেটার পুরো কার্যপ্রণালী জানবো। সো আশা করছি সাথে থাকবেন এবং বিস্তারিত জানবেন। অ্যান্ড বাংলাদেশে আমার দেখা মতে আমি কোনো ভালো মানে ইউটিউবার দেখি নাই, সো সেজন্যই আসলে এই উদ্যোগটা নেওয়া যে নিজে যা পারি তা দিয়ে কিছু ভিডিও তৈরি করে মানুষদেরকে যদি কিছু সাহায্য করতে পারি। সো আশা করছি ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে আমার এই ফ্লুইড কাপলিং। ফ্লুইড কাপলিংটা হচ্ছে গিয়ে আপনার ক্লাচ এবং ট্রান্সমিশন শ্যাফটের পরিবর্তে এই ফ্লুইড কাপলিংটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে গিয়ে একটা অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম যেখানে কোনো ক্লাচ ব্যবহার করা হয় না, যেখানে অ্যাক্সেলারেটিং প্যাডেলের মাধ্যমে হচ্ছে কি আপনার ক্লাচকে নিয়ন্ত্রণ করা হয় এবং ইঞ্জিনের ঘূর্ণন গতির দ্বারাই মূলত এটি নিয়ন্ত্রিত হয়। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা ইম্পেলার রয়েছে, যে ইম্পেলারটা হচ্ছে কি আপনার ইঞ্জিন শ্যাফ্টের সাথে সংযুক্ত রয়েছে। ওকে, এই ইঞ্জিন শ্যাফ্ট যখন ঘুরবে তখন এই ইম্পেলারটাও ঘুরবে। আর এখানে একটা টারবাইন রয়েছে, যে টারবাইনটা আপনার ট্রান্সমিশন শ্যাফ্টের সাথে সংযুক্ত রয়েছে। যদি টারবাইন ঘুরে তাহলে ট্রান্সমিশন শ্যাফ্ট ঘুরবে। ওকে, আমি ফার্স্টে একটু বেসিক একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আপনার দুটো ফ্যানকে যখন আপনি মুখোমুখি রাখবেন তখন আপনার কি দেখা যাবে। আপনার একটা ফ্যানের মধ্যে যদি আমি বৈদ্যুতিক সাপ্লাই দেই এবং অপর ফ্যানটি যদি বন্ধ থাকে এবং দুটো ফ্যানের ব্লেড যদি সেম দিকেই হয় তাহলে আমি একটা ফ্যান যদি চলে তাহলে সেই ফ্যান থেকে যে বাতাস উৎপন্ন হবে সেই বাতাস অপর ফ্যানের ব্লেডে গিয়ে আপনার ধাক্কা দিবে, ফলে আপনার অপর ফ্যানের যে ব্লেড রয়েছে ব্লেডগুলো আপনার চলতে শুরু করবে। ঠিক সেমভাবেই আপনার ফ্লুইড কাপলিংটা কাজ করবে। এখানে আপনার কিছু থাকবে, ফ্লুইড থাকবে, যে ফ্লুইডগুলোর চলাচলের মাধ্যমেই এই টারবাইনটা ঘুরবে। ওকে, এখানে কোনো আপনার ভিতরে কোনো যান্ত্রিক কোনো কিছু থাকবে না, মানে যান্ত্রিক কোনো যন্ত্রাংশ থাকবে না, এটি একটি থেকে একটি সামান্য দূরে থাকবে। তারপর হচ্ছে কি আপনার এখানে আপনার ইঞ্জিন শ্যাফ্টের সাথে ইম্পেলার সংযুক্ত থাকবে। যেহেতু ইঞ্জিন শ্যাফ্ট ঘুরবে, ইঞ্জিন শ্যাফ্টের সাথে ইম্পেলার সংযুক্ত থাকবে, ইম্পেলারও ঘুরবে, ইম্পেলার এখানে যে ফ্লুইডগুলো রয়েছে সেই ফ্লুইডগুলোকে ধাক্কা দিবে, মানে সেই ফ্লুইডগুলো এখান থেকে ধাক্কা পেয়ে আপনার টারবাইনে আসবে, তো টারবাইনকে ধাক্কা দিবে। আপনার যে ফ্লুইডগুলো থাকবে এটা যখন ঘুরবে, ঘুরার ফলে আপনার এই ফ্লুইডগুলো ধাক্কার ফলে এদিকে আসবে এবং এখানে যে ব্লেড রয়েছে ব্লেডে আঘাত করবে। ব্লেডে আঘাত করার ফলে আপনার টারবাইনটাও ঘুরবে, টারবাইন ঘুরার ফলে এখানে ট্রান্সমিশন শ্যাফ্টটাও ঘুরবে। ওকে, এখানে মূল কথা হচ্ছে কি আপনার এখানে ইঞ্জিন শ্যাফ্ট থেকে যেই ফ্লুইডটা ধাক্কা পেয়ে ধাক্কাকৃত ফ্লুইড হচ্ছে টারবাইনে এসে আঘাত করবে, আঘাতপ্রাপ্ত হয়ে আবার সেই ফ্লুইড পুনরায় ইম্পেলারে চলে যাবে এবং এখানে ধাক্কাপ্রাপ্ত হয়ে যে টারবাইন আসবে টারবাইনের প্লেটগুলোকে ধাক্কা দেওয়ার ফলে আপনার টারবাইনটা ঘুরে ফলে ইঞ্জিন শ্যাফ্টটা ঘুরবে। যখন আপনার অ্যাক্সেলারেটিং প্যাডেলের চাপ বেশি প্রদান করা হবে তখন ইম্পেলারও বেশি ঘুরবে এবং টারবাইনও বেশি ঘুরবে এবং ইঞ্জিনের গতি বৃদ্ধি পাবে, গাড়ির গতি বৃদ্ধি পাবে। এখানে আপনার কোনো অ্যাক্সেলারেটিং প্যাডেলের প্রয়োজন হবে না, এখানে মানে ফ্লুইডগুলোই আপনার এখানে সম্পূর্ণ কাজ করে থাকে। এভাবে আসলে ফ্লুইড কাপলিংটি কাজ করে। এই ফ্লুইড কাপলিংয়ের মধ্যে কিছু সমস্যার কারণে আপনার পরবর্তীতে হচ্ছে কি আপনার টর্ক কনভার্টার ইউজ করা হয়, মানে এখানে আপনার সেই টর্ক কনভার্টার একটু উন্নত মানের, যেটার ফলে এখানে যে সমস্যা উদ্ভূত হয় সেই সমস্যা টর্ক কনভার্টারের মাধ্যমে সলভ করা হয়। আমি পরবর্তী ভিডিও টর্ক কনভার্টার বানাচ্ছি, সো আপনি যদি ফ্লুইড কাপলিং দেখে থাকেন অবশ্যই টর্ক কনভার্টারের ভিডিওস দেখবেন। ধন্যবাদ।